আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দিনী ভাই জানতেছিলেন কোন কোন সময় সালাত আদায় করা নিষেধ। এখানে প্রথম কথা হচ্ছে ফরজ সালাত যদি নাকি কেউ ভুলের কারণে বা ঘুমের কারণে শত চেষ্টার পরও করতে পারে নাই, তাহলে তার জন্য কোনো মাতৃভক্ত নাই, যখনই সে জাগরণ হবে বা মনে পড়বে তখনই সে আদায় করে নেবে। আর কথা হচ্ছে নফল সালাতের জন্য কয়েকটা সময় আছে নিষেধ সময়, তখন ওই সময়ের মধ্যে নফল সালাত পড়া নিষেধ। যেমন ফজরের সময় হইলে তখন শুধু দুই রেকাত সুন্নত যেটা আছে ফজরের দুই রেকাত সুন্নত তা পড়া যাবে। এ ফজরের সুন্নতের পরে ফরজ পড়ার আগে যথেষ্ট পরিমাণ সময় আছে, তেমনি ফরজ পড়ার পরে জুহরের আগ পর্যন্ত যথেষ্ট পরিমাণ সময় আছে, ওই সময়ের মধ্যে নফল সালাত পড়া নিষেধ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি এটা নিষেধ করে দিয়েছেন, শুধু দুই রেকাতে পড়তে পারবে ফজরের দুই রেকাত সুন্নত, আর ফরজ তো ঠিক আছে। আরেকটা হচ্ছে সূর্য উদয় থেকে নিয়ে 10 থেকে 15 মিনিট পর্যন্ত তখন যে নফল সালাত আদায় করা নিষেধ। আর জোহর সময় হওয়ার আগে তখনও প্রায় 10 মিনিটের মতো, যখন ঠিক দুপুর 10 মিনিট এই সময়ের মধ্যেও সালাত পড়া নিষেধ। আর আসরের পর থেকে অর্থাৎ আসরের ফরজ পড়ার পরে যদি পরিমাণ সময় থাকুক না কেন, সূর্য ডুবার আগ পর্যন্ত অন্য কোনো নফল নামাজ পড়া নিষেধ। এ বিষয়ের উপরে একটা দলিল সহি মুসলিমের মধ্যে আছে, 832 নম্বর হাদিসটি হচ্ছে আমর ইবনে আবসা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কল লাহু, নবী সাল্লাল্লাহু আলাইহি আমর ইবনে আবসাকে বলেন, সলি সলাতা সুবহে সুম্মা আকসির আলি সলাত হাত্তা তাতলুয়া আশ-শামস হাত্তা তাতাফিয়া, তুমি ফজরের সালাত আদায় করো, এর পরবর্তীতে সালাত থেকে তুমি বিরত থাকা যে পর্যন্ত না সূর্য পরিপূর্ণভাবে উঠে যায়। কারণ সূর্য যখন উঠে তখন শয়তানের দুশিঙ্গের উপরে উঠে, মধ্যে এই সূর্যকে কাফেরারা পূজা করে, সুমা সল্লি ফাইনা সলাতা মাশহুদাতুন মাহজুরাতুন আলা হাত্তা ইস্তাকিল্লা যিল বিরমহ, এর পরবর্তীতে তুমি সালাত আদায় করাও, অর্থাৎ এশাকে সময় থেকে নিয়ে একেবারে জোহরের আগ পর্যন্ত, ঠিক দুপুরের আগ পর্যন্ত প্রায় মনে করেন তখন যে রুবাসা অর্থাৎ 10-15 মিনিট তখন নামাজ পড়া নিষেধ। এর পরবর্তীতে যখন নাকি প্রত্যেক বস্তুর আপন ছায়া অতিক্রম করে ফেলবে, তাইলে জোহরের সময় শুরু হয়ে যাবে। এই জোহরের সময় শুরু হয়ে গেলে জোহর থেকে নিয়ে আসর পর্যন্ত ফরজ সালাত নফল সালাত সবই আদি করা যাবে। সুম্মা আকসির আনিস সালাতে ফা ইন্না হিনা ইযিন তাসজুরু জাহান্নাম, ঠিক দুপুরে জাহান্নামকে আপনার আরো উত্তপ্ত করা হয়, এই জন্য ঠিক দুপুরে সালাত আদায় করতে নবী সাল্লাম নিষেধ করছেন। ফাইদা আকবাল ফাইউ ফাসল্লি, যখন এই বরাবর প্রত্যেক জিনিসের আপন ছায়া এটা অতিক্রম করে ফেলবে তখন জোহর সময় হয়ে যাবে। ফাইনা সালাত মাশহুদাতুন মাহজুরাতুন হাত্তা তুসাল্লি আসর, আসর পর্যন্ত এই সালাত ফরজ নফল সবই উঠতে পারে। সুম্মা আকসির আনিস সালাত হাত্তা তাগরুব আশ-শামস, এর পরবর্তীতে যখন আসর পড়া হয়ে যাবে তখন সূর্য ডুবার আগ পর্যন্ত সালাত পড়া যাবে না। ফাইনা তাগরুব বাইনা কানা শয়তান, কারণ সূর্য ডুবে শয়তানের দুশিঙ্গের যে উপর বল করে। আর এখানে ফাইনা তাগরুব বাইনা কানা শয়তান, এই সূর্য ডুবে শয়তানের দুই শিং এর মাঝখানে, অর্থাৎ ওই সময়ের মধ্যে শয়তানে তার শিং লাগাই রাখে সূর্যের পাশে। ওয়াহিনে ইদিন ইয়াস জুদু লাহাল কুফার, ওই সময়ের মধ্যে কাফেররা তাকে অর্থাৎ সূর্যকে পূজা করে, তাহলে এই সময়ের মধ্যেও নফল সালাত আদায় করা নিষেধ। যদি ওই দিনের আসর নামাজ কোনো কারণে পড়তে না পারে, ভুলের কারণে বা ঘুমের কারণে, তখন এটা পড়তে পারবে। এই হচ্ছে আওকাত আলমানহিয়া, অর্থাৎ যে সময়ের মধ্যে নফল সালাত আদায় করা নিষেধ। আশা করি বিশেষ বুঝতে পারছেন। বাকি আল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ।